আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর সুসংবাদ সবাই অনেক ভালো আছেন। তো আজকে ফাইনালি জামার টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি। তো এখানে আমি যে জামাটা তৈরি করেছি, এটা হোয়াইট এবং মিষ্টি কালারের সুতা দুইটা ইউজ করেছি। এটা আমি এক বছরের বেবির জন্য তৈরি করেছি, এবং এখানে নেকটা চার কোনা নেক তৈরি করেছি। তো আপনারা চাইলে ভুলগুলো দিয়েও করতে পারেন। তো এখানে আমি এখানে কিছু ফ্লাওয়ারও অ্যাড করেছি জামার নিচে। তো এখানে যে এই সেটটা, এটা পুরো একটা বেবি সেট ছিল। তো এখানে যে শুজ এবং ক্যাপটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপ এবং শুজের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। তো যারা দেখেননি তারা দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আজকে এটার জামা, যে জামাটা আছে এটা টিউটোরিয়ালটা দেবো, তারপরে দেখবো কোটি টিউটোরিয়ালটা। তো চলুন এখন কথা না বাড়িয়ে আজকে এই জামার টিউটোরিয়ালটা শুরু করা যাক। জামাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উল সুতা। তো উল সুতা এখানে আমি সাদা কালার এবং মিষ্টি কালার সুতা নিয়ে নিয়েছি। এখানে দেখুন একটা বল করে নিয়েছি আমি উল সুতাটাকে এখানে, আর এখানে সাদা কালার সুতাটা ইউজ করবো। তো প্রথমে আমি সাদা সুতাটা ইউজ করবো, তারপরে মিষ্টি কালারটা ইউজ করবো। তো এখানে জামাটা আপনারা তো দেখিয়ে নিয়েছেন প্রথমে, এটার মধ্যে কিন্তু মিষ্টি কালারটা সব নিচে ইউজ করেছি বেশি, গলার মধ্যে কিছু কমই ইউজ করেছি। তো এখানে প্রথমে আমি এখন একটা নট দিয়ে নিয়েছি, নট দেওয়ার পরে এখন চেঞ্জ করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে 80টার মতো চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করে নিলে 80টা অথবা 82টা 85টা আপনারা করে নিতে পারেন, কারণ অনেক সময় মানে বেশি কম হয়ে গেলে খুলে নেওয়া যায়, কিন্তু কম হলে কিন্তু আর খোলা যায় না। তো আমি দেখুন এখানে 80টা করে নিয়েছি। 80টা চেঞ্জ করার পর এখানে এখন আমি এক্সট্রা আরও 3টা চেঞ্জ করে নিয়েছি। তো এক্সট্রা 3টা চেঞ্জ করার পর 4 নম্বর যে চেনটা দেখা যাচ্ছে, 4 নম্বর চেনটার মধ্যে এখন আমি ডাবল ক্রোশেট করে দিয়েছি। করার পরে এরপরে যে চেনটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। এরপরে যে চেনটা দেখা যাচ্ছে এটার মধ্যেও একটা ডাবল ক্রোশেট করেছি। এরপরে চেনটার মধ্যেও একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। মানে এখানে আমি এরকমভাবে 12টা ডাবল ক্রোশেটের উপরে 12টা ডাবল ক্রোশেট করব। এখানে প্রথমে আমি 12টা ডাবল ক্রোশেট করব। তো যে 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, এটা সহ কিন্তু আমরা এখানে 12টা ডাবল ক্রোশেট করব। তো 3টা চেন সহ একটা ডাবল ক্রোশেট আমরা সবাই জানি। এখানে আরও 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এটা সহ এখানে 12টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তারপর একটা কর্নার করতে হবে। তো দেখুন এখানে আমি 12টা চেন করে ডাবল ক্রোশেটটা করে নিলাম, 12টা ডাবল ক্রোশেট। তো দেখুন এখানে আমি যে কর্নারটা করেছি প্রথমে, এই কর্নারটা স্কিপ হয়ে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি কর্নারে আপনারা কীভাবে কর্নারটা করবেন। দেখুন এখানে সেম করে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। করার পরে 2টা চেন করে নিলাম। 2টা চেন করার পর আবারও সেম একই চেনের উপরে আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। মানে সেম চেনের উপরেই 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এটা হচ্ছে কর্নার। কর্নারটা এরকমভাবেই করতে হয়। তো এই সাইডের যেটা আছে এটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম। করার পরে 13 নম্বর যে ডাবল ক্রোশেট চেনটা আছে এটার মধ্যে এই কর্নারটা করেছিলাম। তো কর্নারটা স্কিপ হয়ে গেছে, তাই এখানে আবার দেখিয়ে দিলাম। দেখুন তো করার পরে তারপরে এখানে একটা কাত করেছি। তো আমি এটা আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখন আমি এই রাউন্ডটা করার পরে আপনাদেরকে সামনে যে রাউন্ডটা আছে এটা বুঝিয়ে দিব। তো দেখুন এখানে আমি আবারও আপনাদেরকে কর্নারটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর আমি বলছি যে কীভাবে করছি। তো দেখুন কর্নারটার মধ্যে সেম একই চেনের উপরে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে 2টা চেন, তারপর আবারও 2টা ডাবল ক্রোশেট। এটা হচ্ছে কর্নার। কর্নারে এরকমভাবে করতে হবে বারবার, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। আর এখানে যে কটা চেন দেখা যাচ্ছে চেনের মধ্যে প্রত্যেকটা চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। তো কর্নারটা কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, 2বার করে দেখিয়ে দিয়েছি যে কর্নারটা কিভাবে করতে হবে। তো এখন আমি দেখিয়ে দিই। দেখুন আমি প্রথমে সাইডে করেছিলাম, প্রথমে আমি সাইডে 12টা ডাবল ক্রোশেট করেছিলাম। করার পরে একটা কর্নার করেছি, তো এটা স্কিপ হয়ে গিয়েছিলো, তারপরে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে দেখুন এই সাইডের দিকটায় আমি, তারপরে দেখুন কর্নারটা যে সাইডের দিকটা দেখা যাচ্ছে এখানে
প্রথম 12টা করার পরে তারপরে করেছি 15টা, 15টা ডাবল ক্রোশেট করার পরে আবারও একটা কর্নার করেছি, তারপরে 12টা ডাবল করেছি এই সাইডে, এই সাইডে হচ্ছে 12টা ডাবল 24টা, 24টার পর আবারও একটা কর্নার করেছি, তারপরে এখানে আবারও একটা কাত করেছি, তো কাতের জন্য আবারও সেমভাবে 15টা ডাবল ক্রোশেট নিয়েছি, তারপরে আবারও একটা কর্নার, তারপরে আবার 12টা ডাবল ক্রোশেট। তো আশা করি বুঝতে পেরেছেন, তো আমি এই কর্নারটা তো ভালো করে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে, তো এখন আমি তারপরে আপনাদেরকে এখন বলে দিলাম আমি কয়টা কয়টা করে চেনের মধ্যে কয়টা করেছি। তো দেখুন আমার এখানে কিন্তু কয়েকটা চেন রয়ে গিয়েছে, আমি 80টার বেশি করেছিলাম তার জন্য, তো আপনারা হিসাব মিলে করে নেবেন। এখানে আমি কিন্তু বলে দিয়েছি কয়টা কয়টা ডাবল ক্রোশেট করতে হবে, তো আপনারা সেই হিসাবে করে নেবেন। এখানে এখানে যেটা ডাবল ক্রোশেট বলেছি সব কয়টা আপনারা যোগ দিয়ে খাতায় করে নেবেন, তারপরে দেখবেন কয়টা করবো। আর আপনারা যদি কয়েকটা ডাবল ক্রোশেট বেশি করতে চান তাহলে এখানে মানে এই হিসাবটা খাতার মধ্যে যোগ দিয়ে করে নেবেন। তো এখন দেখুন এখন তিনটা চেন করে আমি তারপরে যে সব কয়টা চেন ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করছি। আর চ্যানেলে আমি বেশিরভাগই চার কোনা নেক দিয়ে জামা তৈরি করেছি, ওইগুলো টিউটোরিয়াল আছে ওখানে ডিটেলসে বলা আছে, তো আপনারা ওই টিউটোরিয়াল দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখন এখানে আমি জাস্ট দেখাচ্ছি, তো দেখুন এখানে সব কয়টা ডাবল ক্রোশেটের উপর করার পরে এখানে যে দুটা চেনের একটা গ্যাপ দেখা যাচ্ছে এখানে চলে এসেছি কর্নারের মধ্যে। তো এখানে এসে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করেছি, তারপরে দুইটা চেন, তারপর আবারও দুইটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। করার পরে তারপরে এখানে আবারও যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এখানে যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কয়টার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। জাস্ট কর্নারে এসে যে দুইটা চেনের গ্যাপ দেখা যাচ্ছে এখানে এসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি কর্নারটা করার পরে এখানে যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কয়টার উপরে কিন্তু করতে হবে। আমি কর্নারে এখানে এসে আবারও আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখুন এখানে আমি কর্নারের সাইডে চলে এসেছি, তো কর্নারের সাইডে এখন আবারও সেমভাবে করতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে দুইটা চেনের গ্যাপের মধ্যে, তারপর দুইটা চেন, তারপর আবারও দুইটা ডাবল ক্রোশেট। দেখুন তো এটা হচ্ছে কর্নার, কর্নারে জাস্ট এরকমভাবে করতে হবে বারবার, কর্নারে এখানে কোনো চেঞ্জ হবে না। আমি আবারও বলে দিচ্ছি কর্নারটা কিন্তু সেমই থাকবে। তো প্রথম রাউন্ডে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কর্নারটা, এই কর্নারটা কিন্তু সেমই হচ্ছে, দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করতে হবে, আর সব কটা ডাবল ক্রোশেটের জায়গাটা ঠিকই থাকে। তো প্রথম রাউন্ডটা আপনারা এরকমভাবে কিন্তু ফলো করবেন, জাস্ট আমি যে কটা চেনের উপরে যে কটা ডাবল ক্রোশেট করতে বলেছি এখানে করে নেবেন, হিসাবটা ঠিক রাখবেন, আর কর্নারটা জাস্ট দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করে নেবেন। খুব ইজি, কঠিন কোনো ব্যাপার না, এটা খুব ইজি একটা ব্যাপার। তো চার কোনা নেক বেশি হিসাব করতে হয় না, জাস্ট প্রথম রাউন্ডে হিসাব করলেই চলে, পরের যে কয়টা রাউন্ড আছে সব কয়টাই সহজ। তো দেখুন আবারও আমি তিনটা চেন করে এখানে যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে কিন্তু ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এই রাউন্ডটা বারবার এখন সেমভাবেই চলবে, সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, আর কর্নারের সাইডে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি এখন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কর্নারের সাইডে চলে এসেছি, তো কর্নারে এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট করে দিব, করে দিয়েছি। তো এখানে বারবার এরকমভাবেই চলতে থাকবে, সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, আর কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এই যে রাউন্ডটা এখন আপনাদেরকে দেখালাম, আমি কিন্তু দুইটা রাউন্ড করে তিন নম্বর রাউন্ডটা এখন করছি। তো এই রাউন্ডটা এখন আমি আরও দুই তিনটা রাউন্ড করে নিব এরকমভাবে সেম, সব কটা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করবো, কর্নারে এসে জাস্ট দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। তো দেখুন এই রাউন্ডটা কিন্তু আমি এখানে আরও দুই তিনটা রাউন্ড করে নিয়েছি। তো আপনারা আপনাদের বেবি বডি অনুযায়ী করে নেবেন, দেখুন এখানে আমি যে করে নিয়েছি এটা 10 ইঞ্চি এসেছে, যে বডিটা করেছি এখানে 10 ইঞ্চি আছে, তো আমি এখানে আর বড় করতে চাচ্ছি না, 10 ইঞ্চি রাখবো। তো আপনারা যদি 11 ইঞ্চি 12 ইঞ্চি করতে চান তাহলে অবশ্যই সেম রাউন্ডে বারবার করে রিপিট করবেন, রিপিট করে এখানে বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এই সেম রাউন্ডে কিন্তু আমি আরও দুই তিনটা রাউন্ড করে এখানে করে নিয়েছি এটা। তো দেখুন এখানে আমি বগলটা জয়েন করব, বগলটা জয়েন করার জন্য এখানে কর্নার পর্যন্ত যেতে হবে, এখানে গিয়ে আমি আবারও দেখাচ্ছি।
এখন কর্নার এখানে চলে এসেছি। এখন এখানে কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু এখানে মিষ্টি কালার একটা অ্যাড করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে মিষ্টি কালারটা অ্যাড করতে পারেন। মাঝখানে আমি মিষ্টি কালার অ্যাড করেছি, তারপর একটা সাদা অ্যাড করেছিলাম। তো আপনাদের পছন্দ মতো চাইলে অ্যাড করে নিতে পারেন, না হলে পুরোটা সাদা করে কালার দিয়েই করতে পারেন লেকটা। তো এখানে দেখুন কর্নারের সাইডে আমি একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি দুটো চেনের গ্যাপের মধ্যে। করার পরে এই যে সামনের পার্টটা আছে এই পার্টটা ছেড়ে দেব, এখানে আর কোনো কাজ করব না। এখানে কাজ না করে দেখুন সামনে যে কর্নারটা দেখা যাচ্ছে, এই যে কর্নারের গ্যাপের মধ্যে এখন একটা ডাবল ক্রোশেট করে দিব। এই সাইডের কর্নারের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি, এখন এই সাইডেরটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিলাম, মাঝখানেরটা ছেড়ে দিয়েছি। তো বগলটা জয়েন হয়ে গিয়েছে। তারপরে এখন আবারও এখানে সাইডের যে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এই সব কয়টার মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিব। করার পরে এই যে কর্নারটা আছে এই কর্নারটার মধ্যে এখানে এসে আবারও সেমভাবে বগলটা জয়েন করতে হবে। দেখুন এই যে দুইটা পার্ট দেখা যাচ্ছে, এই দুইটা পার্ট জয়েন করবো। আর এখন যে রাউন্ডটা দেখছি দেখুন, এই দুইটা পার্টকে এখন আবার তারপরে জয়েন করে দিব আর কি সেমভাবে। তো এরকমভাবে জয়েন করলেই বগলটা জয়েন হয়ে যাবে। দেখুন এই পার্টটা, এই দুইটা পার্টকে আবার জয়েন করতে হবে। করার পরে তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা সাইডের বগলটা আমি জয়েন করে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, তো আরেকটা সাইড আমি জয়েন করে নিয়েছি। তো দেখুন এখন বগলটা তো জয়েন হয়ে গেল, দেখুন দুইটা সাইডের বগলে জয়েন হয়ে গিয়েছে। তো জয়েন করার পরে এখন আমি আবারও কীভাবে করতে হবে বগলের সাইড দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। এখন তো আপনাদের যদি এখন বগলের একটা সাইড জয়েন করতে একটু অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটা একটু পিছনে নিয়ে দেখে নিতে পারেন, প্রথমটা কীভাবে জয়েন করেছি এরকমভাবেই কিন্তু জয়েন করেছি, সেমভাবেই দুইটা জয়েন করেছি কিন্তু। তো দেখুন তারপরে এখন তিনটা চেইন করে এখন এখানে যে কটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কটা ডাবল ক্রোশেটের উপরে একটু করে ডাবল ক্রোশেট করে দিব এখানে। সব কটা ডাবল ক্রোশেটের উপরে এখন জাস্ট ডাবল ক্রোশেট করতে হবে, তবে আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেকের আবার প্রশ্ন থাকে যে এতক্ষণ তো দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেইন করেছিলেন কর্নার সময়, তো জয়েন করার পরে কীভাবে করতে হবে অনেকেরই প্রশ্ন থাকে যে বগলটা জয়েন করার পরে কীভাবে এখন বগলের নিচে করব। তো এই জন্য আমি এখন আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে বগলের নিচে এখন করতে হবে। তো বগলের নিচে এখন একদমই সহজভাবে করতে হবে, এখানে এখন আর কোনো কিছু করতে হবে না, কোনো হিসেব মিলাতে হবে না। এখানে জাস্ট যে কটা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কটার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে আর কি। দেখুন বগলের সাইডে চলে এসেছি। তো বগলের সাইডে অনেকেরই প্রশ্ন থাকে তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু জাস্ট ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, এই ডাবল ক্রোশেটগুলোর উপরে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখন কিন্তু কোনো দুটো ডাবল ক্রোশেট দুইটা চেইন দুটো ডাবল ক্রোশেট দিয়ে এতক্ষণ করেছিলাম এরকম কোনো কিছু করতে হবে না। এখানে জাস্ট যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে সব কয়টার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এই যে দেখুন ডাবল ক্রোশেট কিন্তু দেখেই যাচ্ছে, সব কয়টার উপরে করতে হবে। করার পরে শেষ হয়ে গেলে আবারও সেমভাবে তিনটা চেইন করে কাজটাকে আবার রিপিট করবেন, তিনটা চেইন, তারপরে আবারও যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট, আবারও তিনটা চেইন করবেন, আবারও সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট। মানে এখন যে রাউন্ডটা আমি আপনাদেরকে দেখালাম ডাবল ক্রোশেটের রাউন্ডটা, এই রাউন্ডটা এখন আমি আরও 5-6 বার করে নিব। এই সেম রাউন্ডটা এখন আমি আরও 5-6 বার করে নিব, এই রাউন্ডটা রাউন্ড করে নিব 5-6 বার করে তারপরে আবারও দেখাচ্ছি। দেখুন আমি এখানে এই যে রাউন্ডটা আছে ডাবল ক্রোশেটের রাউন্ডটা এখানে 5-6 বার করে নিয়েছি। তো আপনারা আপনাদের যে এতটুকু লং রাখতে চান সেই অনুযায়ী করে নেবেন। তো আমি এখানে এতটুকু লম্বা রাখবো তাই আমি এতটুকুই করেছি। তো দেখুন এখানেও আমি নিচে একটা মিষ্টি কালারের সাথে অ্যাড করেছি একটা রাউন্ডের, আপনারা চাইলেও অ্যাড করতে পারেন এই মিষ্টি কালারের রাউন্ডটা, না হলে সাদা দিয়ে পুরোটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছে। তো আমি এখানে সৌন্দর্যের জন্য এটা লাগিয়ে নিয়েছি আর কি। তো এখন আমি এখানে আবারও একটা সাদা কালারের করে নেওয়ার পরে রাউন্ডটা এখন আবারও মিষ্টি কালারের সুতাটা অ্যাড করে নিব। তো এখানে আমি এই যে রাউন্ডটা আছে এই ডিজাইনটা আমি এখানে 10 ইঞ্চির মতো রেখেছি লম্বাটা এখন এই বডিটা আর কি। তো আপনারা যদি আরও লম্বা করতে চান তাহলে রাউন্ডটা আরও বাড়িয়ে নেবেন, আমি এখানে 5-6টা রাউন্ড করে নিয়েছি। এখন আমি এই যে
সাইডের যে দিকটা আছে এটা এখন জয়েন করে দিব। এখন আর এখানে কাটা যে ডিজাইনটা এতক্ষণ করেছিলাম এটা রাখবো না, এখন জয়েন করে দিব ডিজাইনটা। তো এখানে বাটন ইউজ করব আমি একদম পাশের শেষে, তারপরে এখানে বাটন ইউজ করে দিব। তো আপনারা এরকমভাবে করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আর একটু আগে 4-5টা রাউন্ড করার আগে জয়েন করে দিতে পারেন, কারণ যদি একটু কম রাখতে চান আর কি এই কাটা অংশটা, আর যদি আমার মতো রাখতে চান তাহলে এখানে এই এখানে এখন জয়েন করে দিবেন আর কি। তো আমি জয়েন করে দিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। চেন করার পর এখন তিনটা চেন করে নিয়েছি। তিনটা চেন করার পর এরপরে যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করেছি, এরপরে ডাবল ক্রোশেটের উপরও আবার একটা ডাবল ক্রোশেট করছি। দেখুন এরপরে ডাবল ক্রোশেটের উপরও আবার একটা ডাবল ক্রোশেট করছি। তো দেখুন এখানে আমি 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর তারপরে আরও 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। করার পরে দেখুন এখানে দুইটা চেন করে নিয়েছি। দুইটা চেন করার পর নিচ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘরে স্কিপ করব এবং পরে যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। করার পর এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, মানে 5টা ডাবল ক্রোশেট করব আর কি একসাথে। দেখুন 1, 2, 3, 4, 5 ডাবল ক্রোশেট করে দিলাম। করার পরে আবারও দুইটা চেন করে নিচ্ছি। দুইটা চেন করে নিচ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘরে স্কিপ করব, এরপরে ডাবল ক্রোশেটের উপরে 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে দেখুন পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, মানে এরপরে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট হবে আর কি এই ডাবল ক্রোশেটটা সহ। দেখুন দেখুন এরকমভাবে 5টা ডাবল ক্রোশেট করব, 5টা ডাবল ক্রোশেটের উপরে, তারপরে দুইটা চেন করব, দুইটা চেন করে তিন নিচ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘরে স্কিপ করব এবং 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে আরও 4টা ডাবল ক্রোশেটের উপরে আরও 4টা ডাবল ক্রোশেট হবে আর কি, মানে মোট 5টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 5টা ডাবল ক্রোশেটের উপর 5টা ডাবল ক্রোশেট করছি, আর মাঝখানে দেখুন দুইটা চেন করে একটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করছি। দেখুন আমি আবারও দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই রাউন্ডটা পুরোটা আমি এরকমভাবে রিপিট করব। তো দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি, সেমভাবে সেম রাউন্ডে রিপিট করেছি বারবার, 5টা করে ডাবল ক্রোশেট করেছি এবং নিচ থেকে দেখুন উপরে দুইটা চেন করে নিচ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করেছি, তারপরে আবারও একসাথে 5টা ডাবল ক্রোশেট করেছি। তো এখানে দেখুন এখানে লাস্টে শেষে আমার 3টা ঘর বাদ রয়ে গিয়েছে। তো 3টা ঘর এখন জয়েন করে নিয়েছি, কারণ যেহেতু দুইটা ঘর বাদ রয়ে গিয়েছে এখন আর কিছু করার নেই। তো আগে তো আমি 5টা চেন করে নিয়েছিলাম, 5টা ডাবল ক্রোশেট আর কি। 5টা ডাবল ক্রোশেট করার পর এখানে আরও 3টা ডাবল ক্রোশেটের ঘর হয়ে গিয়েছে এখন। তো এখানে আর কিছু করার নেই, এখানে এটা যেহেতু ব্যাক সাইডে পড়বে তো এখানে আমার 8টা ডাবল ক্রোশেটই রাখতে হবে। তো দেখুন আমি এখানে করার পরে তারপরে 3টা চেন করে নিয়েছি, জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। চেন করার পর এখন 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পর এখানে যে কটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কটা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করলাম। রুন করার পরে তারপরে এখন যে 2টা চেন করে নিয়েছি, 2টা চেন করার পর প্রথম রাউন্ডে যে 2টা চেন করে গ্যাপ করেছিলাম সেমই 2টা চেন করে 2টা চেনকে গ্যাপ করে দিয়েছি। করার পরে আবারও 5টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন দেখিয়ে দিই, দেখুন এখানে দেখুন এখানে 3টা চেন করে এখানে এই রাউন্ডটা করেছিলাম। দেখুন তারপরে আবারও 2টা চেন করলাম, 2টা চেন করার পর আবারও এখানে 5টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, একদম সরাসরি এই 5টা ডাবল ক্রোশেটের উপরে চলে গেলাম, 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট, একদমই নর্মাল, খুবই ইজি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করলাম। দেখুন 2টা চেনের যে গ্যাপটা আছে এটা কিন্তু ঠিকই আছে, 2টা চেন করে গ্যাপ করছি, কিন্তু 5টা চেন যে 5টা ডাবল ক্রোশেট আছে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেটই করলাম। তো এই রাউন্ডটা সেম এরকমভাবেই যাবে। তো আমি এই রাউন্ডটা পুরোটা করে নিচ্ছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন পুরোটা রাউন্ড করে নিয়েছি, তো এখন আমি জয়েন্টটা দেখিয়ে দিই। দেখুন এরকমভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম আর কি, এই 3টা চেন করেছিলাম কাজের শুরুতে, এই 3টা চেনে যে 3 নম্বর চেনটা এটার মধ্যে জয়েন্টটা করেছি স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার পরে এখন এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে সাইডে চলে এসেছি। তো এখান থেকেও কাজ করা যায়, কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে সাইডে চলে এসেছি স্লিপ স্টিচ দিয়ে, যাতে করে আপনাদেরকে মানে ভালো করে বোঝাতে পারি। নাহলে এখানে দেখা যায় মাঝখানে বারবার 3টা করে চেঞ্জ করছি, অনেকেরই বুঝতে অসুবিধা হবে। তাই আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দেখুন এখানে 5টা যে ডাবল ক্রোশেট আছে এখানে চলে এসেছি। তো 5টা ডাবল ক্রোশেট আছে এখানে চলে আসার পরে দেখুন এখানে আমি
আমি তিনটা চেইন করার পরে তিনটা চেইন সময় একটা ডাবল ক্রোশেট আমরা সবাই জানি তো একটা ডাবল ক্রোশেটের উপর তিনটা চেইন করলাম এরপর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম তো এখানে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেছে তারপরে দেখুন যে তিন নাম্বার ডাবল ক্রোশেটটা আছে এখানে তো পাঁচটা ডাবল ক্রোশেট তিন নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করে দিয়েছি তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপর আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট করেছি দেখুন তারপরে আবারও দুইটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এখানে দুইটা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিয়েছি দেখুন মানে মাঝখানে তিন নাম্বার যে চেনটা আছে শুধু এটার মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করেছি আর সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করেছি তারপরে দুইটা চেন করে নিয়েছি দুইটা চেন করার পর আবারও দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম করার পরে তিন নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে এখন দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি মানে মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট হবে আর কি তো মাঝখানে যেহেতু তিন নাম্বার ঘরটার মধ্যে মাঝখানে পড়েছে তো এখানে মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করে দিয়েছি তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আর দুইটা সাইডে যে দুইটা ডাবল ক্রোশেট আছে চারটা ডাবল ক্রোশেট এই সাইডে দুইটা এই সাইডে দুইটার মধ্যে দুইটা দুইটি করে করেছি তারপর দেখুন আবার তিনটা দুইটা চেন করলাম দুইটা চেন করার পর দেখুন আবারও দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করলাম এবং তিন নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করলাম করার পরে আবারও এখানে দুইটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে দুইটার পরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম দেখুন ডিজাইনটা কিছুটা এরকম আসছে মানে মাঝখানে করেছি আর কি তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে জাস্ট দুইটা ডাবল ক্রোশেট করেছি আর সব কয়টা একটা একটা করে করেছি তাই পুরোটা রাউন্ডও আমি কমপ্লিট করে নিয়েছি সেমভাবে প্যাটার্নটা রিপিট করে করে নিয়েছি তো এখানে যে আমি স্লিপ স্টিচ দিয়েছিলাম এই রাউন্ডটা এখানে উপরে করে নিয়েছি তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে সাইডে চলে গিয়েছিলাম আর কি যাতে করে বুঝাতে পারি তো এখানেও আমি সেমভাবে মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করে দিয়েছি আর সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি দেখুন এখানে সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি করার পরে এখন দুইটা চেনে গ্যাপ আছে এখানে তো দুইটা চেন করে কাজের শুরুতে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেনে যে তিন নাম্বার চেনটা আছে এটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি জয়েন করার পর এখন আবারও তিনটা চেন করে নিলাম তিনটা চেন করার পর এরপর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম এরপর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি দেখুন তিনটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে এখন তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর এখানে দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে তিনটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে তারপরে দেখুন চার নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এখানে দেখুন যেখানে দুইটা ডাবল ক্রোশেট করেছি আর কি এই দুইটা ডাবল ক্রোশেট যে মাঝখানে এখানে আবারও দুইটা ডাবল ক্রোশেট করে দিব দেখুন করে দিয়েছি করার পরে তারপরে এখানে যে কটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এই ডাবল ক্রোশেটগুলোর উপরে আবারও এখন ডাবল ক্রোশেট করে নিব দেখুন এখানে যে কটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এই কটার উপরে ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে আবারও দুইটা চেইন তারপরে দেখুন আবারও একটা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট দেখুন এরপরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট তো এখানে দেখুন এইখানে এই জায়গাটা দেখুন যেখানে আমরা দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম আর কি দ্বিতীয় রাউন্ডে তো এই রাউন্ডে যে দুইটা ডাবল ক্রোশেট করেছি এই মাঝখানে এখন আবার দুইটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি দেখুন মানে জাস্ট যেখানে দুইটা ডাবল ক্রোশেট করেছি এখানে দুইটা ডাবল ক্রোশেট হবে আর সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য দেখুন দেখুন যে দুইটা ডাবল ক্রোশেট গ্যাপটা দেখা যাচ্ছে দেখুন এখানে এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট হবে আর সব কয়টার মধ্যে একটা একটা করে আর সেম এখানে যে ডিজাইনটা আছে দুইটা চেইন করে বারবার করে গ্যাপ করার এই রাউন্ডটা ঠিকই থাকবে বারবার করে গ্যাপ করে মানে রাউন্ডটা রিপিট করবেন এই রাউন্ডটা মানে বারবার এরকমভাবেই চলতে থাকবে এই রাউন্ডটা সব কয়টার উপরে দুইটা একটা একটা করে ডাবল ক্রোশেট হবে যেখানে দুইটা ডাবল ক্রোশেট করেছি এই দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করবো আর কি মাঝখানের দিকটায় এখানে দেখুন আর সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে দেখুন আমি দেখিয়ে দিই এই যে দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানের দিকটা দেখা যাচ্ছে এখানে জাস্ট দুইটা ডাবল ক্রোশেট করবেন আর সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট আর দুইটা চেনে গ্যাপও ঠিক থাকবে তো দেখুন এরকমভাবে এই রাউন্ডটা আমি করে নিয়েছি এখানে তো এখানে মোটামুটি অনেকখানি গিয়ার হয়ে গিয়েছে তো আপনারা চাইলে রাউন্ডটা আরও মানে আরও গিয়ার করতে পারেন তো আমি এখানে আর গিয়ার করতে চাচ্ছি না যদি গিয়ার করতে চান তো সব কয়টার মধ্যে দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট করতে পারেন কিন্তু দেখুন আমি এখানে এখানে দশটার মতো রাউন্ড করেছি আর কি সব কয়টা মানে দুইটা করে ডাবল ক্রোশেট করেছি মাঝখানে আর সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট এরকমভাবে আমি দশটা রাউন্ড করে নিয়েছি এতটুকু গিয়ার পর্যন্ত করার পরে এরপরে যে কয়টা রাউন্ড আছে এখানে আমি আর কোনো ইনক্রিজ করিনি এখানে আর কত আমি মানে দুইটা করে ডাবল ক্রোশেট করিনি এখানে আমি তারপরে দশটা ডাবল ক্রোশেটের রাউন্ড করার পরে পরে যে কয়টা রাউন্ড আছে এই কয়টার মধ্যে আমি জাস্ট সব কয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিয়েছি আর যে দুইটা চেনের গ্যাপ
আছে, এটা তো এই ডিজাইনটা তো ঠিকই থাকবে। তো দেখতে পাচ্ছেন দেখুন যে দুটো চেন গ্যাপ আছে, এই রাউন্ডটা ঠিকই আছে, কিন্তু আমি জাস্ট 10টা ডাবল ক্রোশেট রাউন্ড করার পরে, এই 10টা রাউন্ড করার পরে আর কি এই ডিজাইনটা, তারপরে আমি আর এখানে আর কোনো ইনক্রিজ করিনি, এখানে কোথাও বাড়াইনি কমাইনি কোনো কিছুই করিনি, জাস্ট যে কয়টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টার মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিয়েছি, আর দুটো চেন গ্যাপের মধ্যে দুটো চেন গ্যাপ করে দিয়েছি আর কি। তো এরকমভাবে করে নিয়েছি এই রাউন্ডটা। তো এখানে তো দেখতেই পেলেন যে জামাটা আছে, এখন এটা 14 ইঞ্চির মতো আছে লম্বাটা, আমি একে দেখিয়ে দিয়েছি। তো এখানে 14 ইঞ্চি রেখেছি কারণ এখানে নিচে আমি এখন আবার সাদা কালার সুতা দিয়ে একটা ডিজাইন করব, তো সেক্ষেত্রে এখানে আরও 3-4 ইঞ্চির মতো বেড়ে যাবে, তাই এখানে 14 ইঞ্চি রেখেছি। আর যদি নর্মাল এই ডিজাইনটি রাখতাম তাহলে 15-16 ইঞ্চির মতো রাখতাম, 1 বছর বেবির জন্য 16-17 ইঞ্চি হলে মোটামুটি জাস্ট ইনাফ, এর চেয়ে বেশি আর করতে হয় না। দেখুন সাদা কালার সুতোটা আমি জয়েন করে নিচ্ছি এখানে একটা ডিজাইন করব বলে, তো ডিজাইনটা করার জন্য সবার প্রথমে সুতোটাকে জয়েন করে নিচ্ছি, তো একটা যে কোনো একটা সাইড থেকে জয়েন করে নেবে। তো আমি দুইটা চেনে যে গ্যাপটা আছে দুইটা চেনে গ্যাপের মধ্যে জয়েন করে নিলাম, তো আপনারা দুইটা চেনে গ্যাপের মধ্যে জয়েন করে নেবেন বোঝার সুবিধার জন্য, আমি যেরকমভাবে করছি এরকমভাবে করে নেবেন আর কি। তো এখানে দেখুন 3টা চেন করে নিলাম প্রথমে, এখন 3টা চেন করার পর এখানে ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেট করার জন্য কাটাতে 2টা পেস দিতে হবে, দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে 2টা পেস দিয়ে নেবেন। তো 2টা পেস দিয়ে নিচ থেকে দেখুন 2টা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব এবং 3 নম্বর যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে 2টা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব এবং 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে একটা ট্রিপল ক্রোশেট করে দেবো। তো ট্রিপল ক্রোশেটের নিয়মটা হচ্ছে 3 বার করে এটা বের করতে হবে, দেখুন 1 বার 2 বার 3 বার, 3 বারের মতো এটা কাজটা কমপ্লিট করতে হবে, তাই এটার নাম হচ্ছে ট্রিপল ক্রোশেট। দেখুন আমি আবারও এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে দেখুন আবারও এরপরে যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে এটার মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেটের নিয়মটা যারা মানে বুঝেননি ভালো করে খেয়াল করে দেখে নেবেন, দেখুন কাঁটাটাকে 2 বার পেঁচ দিব, কাঁটার মধ্যে দেখুন সুতাটাকে পেঁচ দেওয়ার পরে একটা ডাবল ক্রোশেটের মতো আবার একটা লুক নিয়ে নিলাম, এরপরে দেখুন এটাকে 3 বার করে বের করে দিব। তো দেখুন এখানে 5টার মতো হয়ে গেছে আমার ট্রিপল ক্রোশেট, তো এখন 6 নম্বরটা করছি। তো আবারও একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, দেখুন 1 বার 2 বার 3 বার, 3 বারের মাথায় বের করে নিয়েছি কাজটা কমপ্লিট, তো এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট। তো আবারও একটা করে নিয়েছি 7 নম্বর ট্রিপল ক্রোশেটটা করে নিয়েছি, এখানে 7টা ডাবল ক্রোশেটের উপরে 7টা ট্রিপল ক্রোশেট করব, দেখুন 1 2 3 4 5 6 7, 7টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। করার পরে এখন 3টা চেন করে নেব, 3টা চেন করার পরে দেখুন এখানে যে 2টা চেনে গ্যাপ দেখা যাচ্ছে এই 2টা চেনে গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেখুন যে 2টা চেনে গ্যাপটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। করার পরে আবারও 3টা চেন করে নিব, 3টা চেন করার পরে আবারও নিচ থেকে 2টা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব এবং 3 নম্বর যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে এটার মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। করার পরে এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব, এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব, মানে 7টা ডাবল ক্রোশেটের উপরে 7টা ট্রিপল ক্রোশেট করব। দেখুন আমি 7টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, করার পরে আবারও 3টা চেন করে নিলাম, 3টা চেন করার পরে দেখুন আবারও যে 2টা চেনে গ্যাপ দেখা যাচ্ছে 2টা চেনে গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এটা হচ্ছে এই রাউন্ডের ডিজাইনটা। তো সেম এই ডিজাইনটি বারবার করে রিপিট করতে হবে, সেম প্যাটার্নটাই বারবার করে ফলো করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে শেষের জয়েন্টটা দেখিয়ে দিব, দেখুন কমপ্লিট করে নিলাম। তারপরে শেষের জয়েন্টটা করার জন্য দেখুন এই 2টা চেন গ্যাপের মধ্যে 3টা চেন করে কাজটাকে শুরু করেছিলাম, আবারও এখন 3টা চেন করে এই 2টা চেন গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করার পর এখন এখানে আবারও চেন করে নিয়েছি, দেখুন এখানে এখন 7টা চেন করে নিয়েছি, এখানে এখন 7টা চেন করেছি, চেন করে নিয়েছি 7টা সিঙ্গেল ক্রোশেট করার পর। দেখুন 7টা চেন করার পর এখানে দেখুন এই যে 3টা চেনে গ্যাপ করেছিলাম, 3টা চেনে গ্যাপ দেখা যাচ্ছে এটার মধ্যে প্রথমে একটা ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি সব কটা রাউন্ডে কিন্তু ট্রিপল ক্রোশেট করছি, খেয়াল করবেন দেখুন। তারপরে আবারও 3টা চেনে গ্যাপের মধ্যে আবারও একটা ট্রিপল ক্রোশেট করে দিলাম, তারপরে আবারও একটা ট্রিপল ক্রোশেট করে দিলাম, মানে 3টা চেন
যে গ্যাপটা আছে তিনটা শ্রেণী গ্যাপের মধ্যে তিনটা ট্রিপল ক্রোশেট করে দিয়েছি। করার পরে এখন যে সাতটা ট্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে, এই সাতটা ট্রিপল ক্রোশেটের উপরে সাতটা ট্রিপল ক্রোশেট করে দিব। এখানে কোনো কিছু ইনক্রিজ করতে হবে না, কমাতে বাড়াতে কোনো কিছু হবে না, এখানে সাতটা ট্রিপল ক্রোশেটের উপরে সাতটা ট্রিপল ক্রোশেট করে দিব। দেখুন সাতটা ট্রিপল ক্রোশেটের উপরে সাতটা ট্রিপল ক্রোশেট করে দিয়েছি আমি। করার পরে এখন যে তিনটা চেনে আবার গ্যাপ দেখা যাচ্ছে, তিনটা চেনে গ্যাপের মধ্যে আবারও তিনটা ট্রিপল ক্রোশেট করে দিব। পরে এখন আবারও চেন করে নিব। তো এখানে দেখুন, এখানে আমি সাতটা, প্রথমে কিন্তু আমি সাতটা চেন করেছিলাম, এখন কিন্তু আমি তিনটা চেন করছি, কারণ এখানে আমার অলরেডি একটা ডাবল ক্রোশেট করব। তো এখানে তো আর ডাবল ক্রোশেট করিনি, তাই এখানে প্রথমে এখানে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই জন্য করেছিলাম চেন। আর তিনটা চেনের এখন তিনটা চেনে গ্যাপ দিচ্ছি, তাই এখানে তিনটা চেন করেছিলাম। তো এখানে আমি ছয়টা চেন করেছি আর কি, ছয়টা অথবা সাতটা, আপনারা আপনাদের ইচ্ছে কতভাবে একটা বাড়িয়ে নিলে কোনো সমস্যা নেই। অনেকের আবার কাজ অনেক টাইট হয়ে যায়, টান টান হয়ে যায়, তো আপনারা চাইলে সাতটাই করতে পারেন অথবা ছয়টাও করতে পারেন। তো তাই জন্য প্রথমে ছয়টা করেছিলাম, আর এখন কিন্তু জাস্ট সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। তিনটা চেন করার পর সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। করার পর আবারও যে তিনটা চেনে গ্যাপ আছে এটার মধ্যে তিনটা ট্রিপল ক্রোশেট করে দিয়েছি। দেখুন করার পরে এখন দেখুন এই যে আবারও সাতটা ট্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে, সাতটা ট্রিপল ক্রোশেটের উপরে সাতটা ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি। জাস্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, আর সব কয়টা জায়গার মধ্যে কিন্তু এখানে ট্রিপল ক্রোশেটের রাউন্ড হচ্ছে। এখন সব কয়টা ট্রিপল ক্রোশেটের উপরে একটা করে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। করার পরে এখন আবারও তিনটা চেন করে নিব। এখন এই জায়গাটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সরি, প্রথমে তিনটা চেন করবো না, এখন যে তিনটা চেনে গ্যাপ আছে তিনটা চেনে গ্যাপের মধ্যে তিনটা ট্রিপল ক্রোশেট করব। দেখুন তিনটা চেনে গ্যাপের মধ্যে তিনটা ট্রিপল ক্রোশেট করছি প্রথমে, দেখুন করে নিলাম। তারপর এখন তিনটা চেনের গ্যাপ করব, প্রথমে তিনটা চেনের গ্যাপ দেখুন। তারপর এখন যে সিঙ্গেল ক্রোশেটটা দেখা যাচ্ছে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে দিব। ডাবল ক্রোশেট করে দিলাম, জাস্ট এখানে তিনটা চেনে গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট হবে, না হলে সব কয়টা রাউন্ডে কিন্তু আমরা ট্রিপল ক্রোশেট করে দিয়ে করব, জাস্ট সিঙ্গেল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। তাই পুরোটা রাউন্ডও এরকমভাবে রিপিট হবে সেম। এখন দুইটা যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রাউন্ডটা বারবার করে ফলো করে নিব, কারণ বারবার করে একটা ডিজাইন বারবার করে দেখানো যাবে না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাবে। এখানে আমি জাস্ট দুইটা রাউন্ড প্যাটার্ন করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, দেখুন। তো আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি সেম এরকমভাবে। তো এখন আমি জয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে জয়েন করার জন্য আবারও এখানে তিনটা চেন করে নিয়েছি। তিনটা চেন করার পর দেখুন নিচ থেকে তিনটা চেন সময় একটা ডাবল ক্রোশেট আমরা সবাই জানি, তাই এখানে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর যে চেনটা আছে এটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি, কারণ এখানে ডাবল ক্রোশেটের রাউন্ডটাও হবে। তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তাই চার নম্বর যে চেনটা আছে এটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল জয়েন্টটা। জয়েন্টটা কমপ্লিট করার পরে এখানে দেখুন আমি ছয়টা চেন করে নিচ্ছি, কারণ তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর তিনটা চেন করছি স্কিপের জন্য। তো ছয়টা চেন করে নিলাম। করার পরে এখানে যে কয়টা ত্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টা ত্রিপল ক্রোশেটের উপরে এক একটু করে ত্রিপল ক্রোশেট করব। এখানে কোনো কম বেশি হবে না, এখানে জাস্ট যে কয়টা ত্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টার উপরে একটা একটা করে ত্রিপল ক্রোশেট করে দিব। সব কয়টা ত্রিপল ক্রোশেটের উপরে আমি একটা একটা করে ত্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখানে যে কয়টা ত্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে জাস্ট সবগুলোর উপরে একটা একটা করে করে দিলে হবে। তারপরে দেখুন এখানে দেখুন আমি তিনটা চেনের গ্যাপ করে নিলাম।
জিনা গ্যাপ করার পর যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে, ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পরে আবারও তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করে আবারও এখানে যে কয়টা ট্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টার উপরে একটা একটা করে ট্রিপল ক্রোশেট করে দিই। আবারও তিনটা চেইন করে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করবেন। তো এই রাউন্ডটা পুরোটা এরকমভাবে চলবে। তো পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম দেখুন। তো কমপ্লিট করার পরে এখন জয়েন্টটা দেখিয়ে দিয়েছি। তো জয়েনের জন্য প্রথমে কাজের শেষে দেখুন তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে প্রথমে কাজের শুরুতে যে তিনটা ছয়টা চেইন করেছিলাম, ছয়টা চেনে যে তিন নম্বর চেইনটা আছে, তিন নম্বর চেইনটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। দেখুন ডিজাইনটা কিছুটা এরকম এসেছে। চেন করে নিচ্ছি দেখুন। তো তিনটা চেন করে নিলাম, প্রথমে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপরে আরও তিনটা চেন করে নিলাম, তিনটা চারটা পাঁচটা দেখুন, আরও পাঁচটা চেন করে নিলাম। পাঁচটা চেন করার পরে দেখুন নিচ থেকে দুইটা ডাবল ট্রিপল ক্রোশেটের উপরে স্কিপ করবো এবং তিন নম্বর যে ট্রিপল ক্রোশেটটা আছে তিন নম্বর ট্রিপল ক্রোশেটের উপরে আবার একটা ট্রিপল ক্রোশেট করে দেবো। এখানে কিন্তু আমি প্রথমে তিনটা চেন করেছি, তারপরে আরও পাঁচটা চেন মানে আটটা চেন করে নিয়েছি এখানে দেখুন। তারপরে নিচ থেকে দুইটা ট্রিপল ক্রোশেটের উপরে স্কিপ করে তিন নম্বর ট্রিপল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করলাম। তারপরে এখানে দেখুন যে কয়টা ট্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে সব কয়টার উপরে একটা একটা করে নিচ্ছি। দশটার সামনে তিনটা ট্রিপল ক্রোশেট বাদ রেখে সব কয়টার উপরে করে নিব, ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি দেখুন। এখানে সাতটা ট্রিপল ক্রোশেট করে সাতটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তো করার পরে এখানে দেখুন বড় পাঁচটা চেইন করে নিয়েছি। পাঁচটা চেইন হচ্ছে এখানে গ্যাপের জন্য করছি, আর এখানে যে একটা ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নিই। তো এখানে প্রথমে কিন্তু ডাবল ক্রোশেটের জন্যই পাশ তিনটা চেইন এক্সট্রা করেছিলাম দেখুন। আবারও পাঁচটা চেন করে গ্যাপ নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও দুইটা ট্রিপল ক্রোশেটের ঘরে স্কিপ করে তিন নম্বর যে ট্রিপল ক্রোশেটটা আছে এটার মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপরে ট্রিপল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করব, মানে সামনে তিনটা ট্রিপল ক্রোশেটের ঘর বাদ রেখে যে কয়টা আছে সব কয়টার উপরে একটা একটা ঘরে করে নিব ট্রিপল ক্রোশেট। তারপরে আবারও সেমভাবে এখানে পাঁচটা চেনে যে গ্যাপ করেছিলাম পাঁচটা চেনে গ্যাপের মধ্যে মতো করতে হবে, আর ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন, আর একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি দেখুন, সব কটার উপরে একটা একটা করে করছি। এখানে আমি করে নিয়েছি আবারও তিনটা ত্রিপল ক্রোশেটের ঘর বাদ রেখেছি। তো আবার পাঁচটা চেইন করে নিলাম, পাঁচটা চেইন করে একটা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি দেখুন। তো করার পরে দেখুন এই রাউন্ডটা এই প্যাটার্নটা দেখিয়ে দিলাম। তো সেম এই প্যাটার্নটা রিপিট করে এখানে করতে হবে আর কি, সেম এই প্যাটার্নটার মতোই করে নিতে হবে। তো আমি এই প্যাটার্নটা দুইটা প্যাটার্ন দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই সেম প্যাটার্নটা আমি রিপিট করে আবার আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি দেখুন। পুরোটা প্যাটার্ন কমপ্লিট করে নিয়েছি আমি। করার পরে এখন শেষের যে জায়গাটা আছে এটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। করার জন্য দেখুন প্রথমে পাঁচটা চেন করে নিয়েছি, যে পাঁচটা চেন স্কিপ করেছি, আর এখানে দেখুন জয়েন করে নিব স্লিপ নট দিয়ে। তো তিন নম্বর যে চেনটা আছে এটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর এখন একটা সিঙ্গেল ক্রোশেট করা সুতোটাকে কেটে নিব, কারণ এই ডিজাইনটা এখন আর দিব না। তো এখানে আবার মিষ্টি কালার অ্যাড করব। তো এই কালারটা অ্যাড করবো এখন। তো এই কালারটা অ্যাড করার জন্য প্রথমে এটাকে নট দিয়ে নিচ্ছি, নিয়ে একটা সাইড থেকে জয়েন করে নিব। তো জয়েন করার জন্য দেখুন আমি কোথা থেকে দেখাচ্ছি, এখানে যে কোনো একটা সাইড থেকে জয়েন করলেই চলবে। তো আমি ডাবল ক্রোশেটের উপর থেকে জয়েনটা করে নিচ্ছি। তো আপনারা ডাবল ক্রোশেটের উপর থেকে জয়েনটা করে নেবেন, এতে করে সহজ হবে দেখুন। জয়েন করে এখানে তিনটা চেন করে নিয়েছি, কারণ এখন আর কোনো ট্রিপল ক্রোশেটের রাউন্ড করবো না, এখন ডাবল ক্রোশেট করবো শুধু। তো দেখুন ডাবল ক্রোশেট করার জন্য এখানে যে পাঁচটা চেইন আছে পাঁচটা চেইনের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে দিব।
এখানে মানে যে কয়টা ট্রিপল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেট আছে, চেইন আছে, সব কয়টার উপরে ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে যেহেতু পাঁচটা চেনের গ্যাপ রেখেছিলাম, তো পাঁচটা চেনের গ্যাপের মধ্যে পাঁচটা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি প্রথমে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেখুন। পাঁচটা ডাবল ক্রোশেট করার পরে কিন্তু এখানে যে ট্রিপল ক্রোশেটগুলো দেখা যাচ্ছে, সব কয়টা ট্রিপল ক্রোশেটের উপরও কিন্তু আমি ডাবল ক্রোশেট করে দিচ্ছি, দেখুন। তারপর আবার এখানে যে চেন দেখা যাবে, চেনের উপরও ডাবল ক্রোশেট করবো, তো আপনারা দেখতে থাকুন। পাঁচটা চেনের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি এখন। ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে এখানে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, এই ডাবল ক্রোশেটের উপরও একটা ডাবল ক্রোশেট করব। আবারও এখানে যে চেন দেখা যাচ্ছে, চেনের মধ্যে পাঁচটা ডাবল ক্রোশেট করে দিব, পাঁচটা চেনে গেপো। মানে এখানে যে ট্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে, ট্রিপল ক্রোশেট যে কটা ট্রিপল ক্রোশেট দেখা যাচ্ছে, সব কটার উপর ডাবল ক্রোশেট হবে। যে কটা চেন দেখা যাচ্ছে, সব কটার উপর ডাবল ক্রোশেট হবে। যে কটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, সব কটার উপর ডাবল ক্রোশেট হবে। এখানে জাস্ট এরকমভাবে করতে হবে, ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। তারপর এখানে দেখুন, তিনটা চেন, যে প্রথম কাজের শুরুতে তিনটা চেন করেছি, তিনটা চেনের যে প্রথমে তিনটা চেন করেছি, তিনটা চেনের মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। জয়েন করার পরে আবারও সেমভাবে তিনটা চেন করে এই রাউন্ডটা মানে রিপিট করবো আর কি। মানে এই রাউন্ডটা পুরোটা শেষ করে তারপরে সেম এই রাউন্ডটাই আবার আরও দুইটা রাউন্ড করে নিব। তো করে আমি দেখাচ্ছি, এই রাউন্ডটা তো করে নিব, তো আমি অফ ক্যামেরে করে নিব। তো এখন এখানে কিন্তু নিচে একটা ফ্লাওয়ার অ্যাড করেছিলাম, ভিডিও প্রথমে আপনারা দেখেছেন। তো এই ফ্লাওয়ারটা কীভাবে তৈরি করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি, এবং কীভাবে কোথায় জয়েন করবেন এটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ফ্লাওয়ারটা তৈরি করার জন্য প্রথমে চারটা চেন করে নিয়েছি। চারটা চেন করে প্রথম যে চেনটা আছে এটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছি। জয়েন করার পর এখন তিনটা চেন করে নিব, দেখুন। তিনটা চেন করার পর যে গোল সার্কেলটা তৈরি হয়েছে, এই গোল সার্কেলটার মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে দিব গোল সার্কেলটার মধ্যে। চারটা চেন করে যে গোল সার্কেলটা তৈরি হয়েছে, জয়েন করার পর এখানে করে দিচ্ছি। তিনটা ডাবল ক্রোশেট করার পর এখন তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করে এখন দেখুন, যে গোল সার্কেলটা আছে এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেখুন একটা স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দেওয়ার পরে একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেল। তো সেমভাবে আবার আরও একটা পাপড়ি তৈরি করে নেব। তো তিনটা চেন করে দেখুন, আবারও তিনটা চেন করে এই গোল সার্কেলটার মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। করার পরে এখন আবারও তিনটা চেন করে নেব, তিনটা চেন করে স্লিপ নট দিয়ে নিব। তাহলে এখানে দুইটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এই প্লটের মধ্যে আমি দুইটা পাপড়ি করব, এখানে জাস্ট দুইটা পাপড়ি করে এই ডিজাইনটা কমপ্লিট করে নিব। দেখুন কমপ্লিট করার পর এখন চেন করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে 20টার মতো চেন করে নিব। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কারণ এখানে এই ফ্লাওয়ারের যে লম্বাটা, এই নিচের যে লম্বাটা আছে এটা আপনারা কম বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমে এখানে 20টার মতো চেন করে নিব। পরে এখানে যে কটা চেন দেখা যাচ্ছে, সব কটা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন সব কটা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করার পর দেখুন, সব কয়টা সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে নেওয়ার পরে এখন মাঝখানে যে গোল সার্কেলটা আছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে নিব আর কি। দেখুন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তো দেখুন জয়েন করার পরে এখন আবারও চেন করে নিব। এখানে দুইটা এই যে ডিজাইনটা আছে এটা দুইটা হবে, তো এখানে আবারও চেন করে নিয়েছি। তো একটা বড় একটা ছোট হবে, তো তার জন্য এখানে আপনারা যদি সামনেরটা প্রথম যেটা করেছি এটা যদি ছোট রাখতে চান, তো এখানে যদি 20টা করেন তাহলে এখানে আরও বেশি চেন করবেন। আর যদি ওইটা বড় রাখতে চান তাহলে এখানে 15টা অথবা 10টা চেন করে নেবেন আর কি, করে নেবেন। তো একটা বড় একটা ছোট হবে আর কি। তো আপনারা চাইলে সমানও রাখতে পারেন, আমি এখানে একটা বড় একটা ছোট করেছি আর কি। তো আমি সিঙ্গেল ক্রোশেট করে দেখুন জয়েন করে নিলাম।
সবকটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। করার পরে এখন দেখুন আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। দেখুন জয়েন করে নিলাম, তো জয়েন করার পর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে এখানে জাস্ট একটু সুতো বেশি রেখে কেটে নিতে হবে, কারণ এই সুতাটা দিয়ে জয়েন করে নিব এই ফ্লাওয়ারটা, তাই এখানে একটু সুতো বেশি রেখে তারপরে কেটে নিলাম। দেখুন তো ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেল, তো এই ফ্লাওয়ারটা এখন জয়েন করব। তো কোথায় জয়েন করব এবং চলুন দেখিয়ে দিই কোথায় জয়েন করা হবে এটা। তো প্রথমে এখানে একটা সুই নিডেল দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন এই যে সাইডটা আছে এই সাইডটার মধ্যে এটাকে জয়েন করে নেব। তো সব কয়টার মধ্যেই একটা একটা করে জয়েন করতে হবে, সব কয়টার মধ্যে আমি এটাকে জয়েন করে নিচ্ছি এবং একটা পালপুতি অ্যাটাচ করে নিব। তো জয়েন করে তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখুন এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ফ্লাওয়ার অ্যাড করেছি, সাতটা গোলের মধ্যে এই যে ডিজাইনটা করেছি। আর নিচে দেখুন আমি যে ডাবল ক্রোশেটের রাউন্ডটা একটা দেখিয়েছিলাম, তো এই সেম নিয়মটাই আমি আরও দুইটা রাউন্ড করে নিয়েছি ডাবল ক্রোশেটের রাউন্ড। দেখুন নিচে দেখা যাচ্ছে আমি এখানে তিনটা করেছি, আপনারা চাইলে চার পাঁচটা করতে পারেন লম্বাটা বাড়ানোর জন্য। তো আমি এখানে যেহেতু অনের বেবির জন্য করেছি, আমি এখানে আর লম্বাটা বাড়াতে চাচ্ছি না, তাই আমি এখানে আর করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো দেখুন এখানে আমি এখন পুরো সেটটার ভিডিওটা একটু দেখিয়ে দিই একজলক। দেখুন এটা হচ্ছে এই পুরো বেবি সেটটার ভিডিও আর কি। তো এটার যে শোস এবং টু ক্যাপটা আছে এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখন থেকে চেক আউট করে নিবা। অথবা এই ভিডিও শেষে ভিডিওগুলো শো করবে, ক্যাপ এবং শোসের টিউটোরিয়ালগুলো ভিডিওগুলো শো করবে, আপনারা ওখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। তো কেমন লাগলো এই যে জামা টিউটোরিয়ালটা এবং পুরো সেটটার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এতে করে আমি যে কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।